নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্বসাহিত্যের সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট। যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট সেকশনে লিখ দেওয়া থাকবে। আমি আজ আমার গল্প পাঠ শুরু করছি। আমার আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রর গল্প অনুরাধার স্বপ্ন। অনুরাধা রান্নাঘরের কাজ শেষ করে এসে ঘড়ি দেখল, 2:17। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে বাঁচল। অনেক কষ্টে আজ একটু সকাল করে কাজ সেরে নিতে পেরেছে। অন্যদিন এ সময় তার খাওয়াই চোখে না। মামার ঘরে উঁকি মেরে দেখলে তিনি অগাধে ঘুমোচ্ছেন। তার পাশের চেয়ারে বসে মামিও ঘুমিয়ে পড়েছেন। 4টের আগে কারোরই ঘুম ভাঙবার সম্ভাবনা নেই। এক জেগে আছেন ওই আশুবাবু, কিন্তু তিনি নিরীহ লোক, 5টা নাগাদ চা পেলেই খুশি। তার আগে যে কিছু চাইবেন না তিনি, তা সে জানত। অনুরাধা ভিজে চুলগুলো পিঠের ওপর এলিয়ে বাংলোর বারান্দায় এসে বসল। এসে অবধি মেঘলা যাচ্ছিল। আজ 3-4 দিন পরে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেছে, ঝলমল করছে রোদ চারধারে। প্রথম হেমন্তের মিষ্টি ছিঁড়ছিঁড়ে হাওয়ায় সে রোদ করা লাগছে না, বরং গায়ে লাগলে কেমন যেন একটা আবেশের সঞ্চার হচ্ছে। বাংলোর পশ্চিম দিকটায় অবারিত খোলা, বহু দূর বোধহয় কয়েক মাইল অব্দি চলে গেছে উঁচু নিচু ঢেউ খেলানো মাঠ। কোথাও বা সামান্য কিছু চাষ হয়েছে, কোথাও বা এমনি ডাঙা পড়ে আছে, মধ্যে মধ্যে 2-1টা মহুয়া আর শাল গাছ। এ যেন স্বপ্ন, স্বপ্নের দেশ। ওই যে দূরে পাহাড়ের রেখা, দুপুরের রোদে যে নীল দেখাচ্ছে, ওখানে যাওয়ার কথা অনুরাধা ভাবতেই পারে না। কদিন ধরেই পাহাড়ের গায়ে মেঘের যে খেলা দেখেছে সে, তা যেন চোখে দেখেও বিশ্বাস করা কঠিন। এ কদিন তার মনে হয়েছে যে মেঘ চলে গেলে হয়তো পাহাড়গুলোকে আর ভালো দেখাবে না, কিন্তু আজ দুপুরে তার আরো ভালো লাগছে। কত দূর কে জানে, ওখানে কি যাওয়া যায় না? উফ, পাহাড়ে চড়বার কথা মনে হলে আনন্দে যেন তার দম বন্ধ হয়ে আসে। সত্যি কোনো দিন ওখানে যদি যাওয়া যায়, তাহলে হয়তো খুশিতেই সে মরে যাবে। অনুরাধা ঘাড় ঘুরিয়ে একবার পরেশনাথের পাহাড়টা দেখে নিলে, বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সেই প্রথম দিনই ওরা দেখতে পেয়েছিল, তারপর কদিন মেঘলা থাকায় মোটেই দেখা যায়নি। আবার আজ সকাল থেকে দেখা দিয়েছে ছোট্ট মন্দির, আর তার নিচে কি একটা সাদা বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। ওখানে কি আর যাওয়া হবে কোনো দিন? মামি আজও বলছিলেন বটে যে তোর মামা একটু সেরে উঠলে আশুকে নিয়ে একদিন বেরিয়ে আসব, কিন্তু সে তাঁরাই শুধু যাবেন হয়তো। হয়তো কেন, নিশ্চয়ই তাই, অনুরাধা মনে মনে জোর দিয়ে কথাটা বলল। মামার ভার তার উপর দিয়ে 2 ভাই বোন নিশ্চয়ই ওখানে বেরিয়ে আসবেন। সে একটা নিঃশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিল। নাই হলো তার পরেশনাথ পাহাড়, দরকার নেই। এই মাঠটাতে যদি সে একটু বেড়াতে পেত আপন মনে, কিংবা ওদের বাড়ির পেছনের ওই নিবিড় শাল বনটাতে। কাল যেন কি বলছিল, বনটাতে বাঘ আছে। থাককে বাঘ, তাকে যে বাঘে খাবে না এটা নিশ্চিত। ছোটবেলা থেকে সে বন শুনে এসেছে, একবার ঢুকে সে দেখতে চায় তার সত্যি ভয় করে কিনা। কিরকম না জানে ভেতরটা, আর ওই মাঠ, শুধু একা ওই মাঠে যদি সে ঘুরে বেড়াতে পারত এমনি এমনি আপন মনে। অনুরাধা আর বসে থাকতে পারলে না, উঠে এসে বারান্দার ধার ঘেঁষে দাঁড়ালো। এমন যে দেশ হয়, এতখানি মাঠ যে পৃথিবীর কোনো দেশে থাকা সম্ভব, তা সে কল্পনাও করতে পারেনি কোনোদিন। এত নভেল পড়েও নয়, বাবার অফিস লাইব্রেরি থেকে আনা উপন্যাসে সে অনেক দেশের বর্ণনা পড়েছে বটে, কিন্তু তা নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি। মন তার থাকতো পাত্রপাত্রীদের সুখ দুঃখের মধ্যেই, কারণ জন্মে পর্যন্ত সে দেখেছে তাদের রামকান্ত মিস্ত্রি লেনের সেই সরু কানা গলিটা। কখনো কখনো কলকাতারই 2-1টা চওড়া রাস্তা দিয়ে গিয়ে হয়তো ওই রকম আর একটা সরু গলির মধ্যে আত্মীয় স্বজনদের বাড়িতে
ঢুকেছে, এ ছাড়া আর কিছু নয়। যা সে কখনো দেখেনি তার ধারণা তো নয়ই, কল্পনা করাও যে অসম্ভব। আচ্ছা, সে যদি চুপি চুপি মাঠটা একটু ঘুরে আসে, ওই যে কারা ইটের পাঁজা পুড়িয়ে রেখেছে তারই আড়ালে ওই বড় মহুয়া গাছটা পর্যন্ত, কে আর জানতে পারবে? মামার ঘুম ভাঙলেও তিনি 4টের আগে বার্লি খাবেন না, সুতরাং তারও খোঁজ পড়বে না। এখন হয়তো 2:30, 4টে পর্যন্ত 1.5 ঘন্টা, সে অনেক সময়। অনুরাধা চঞ্চল হয়ে উঠল। দুপুরের রোদে মহুয়া গাছের ছায়াগুলো কি এক আশ্চর্য মায়া যেন বিস্তার করে। অনুরাধার মনে হলো ওই দূরের মহুয়া গাছটা তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে একবার মাঠটার চারদিকে চোখ বুলিয়ে নিল। মিষ্টি হাওয়ায় যেন সমস্ত মাঠটা জুড়ে খুশির ঢেউ উঠেছে। সেদিকে চাইলে মন আপনিই আনন্দে ভরে ওঠে। সে আর থাকতে পারল না, নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে বাগান পেরিয়ে একসময় সত্যি মাঠে গিয়ে পড়ল। প্রথম প্রথম একটু ভয় করছিল, চলছিলও আস্তে আস্তে, কিন্তু বাড়িটা ইটের পাঁজার আড়ালে মিলিয়ে যেতেই তার সব সংকোচ চলে গেল। হঠাৎ মনে হলো একটু ছুটলে কি হয়, কিংবা এমনি খানিকটা লাফালাফি করলে। মাঠের যেদিকেই নজর যায় কেউ কোথাও নেই, একটা গরু বাছুর এমনকি ছোট ছেলেও দেখা যাচ্ছে না। চাষ রয়েছে মধ্যে মধ্যে, কিন্তু আগলাবার প্রয়োজন নেই সেটা, এবং তাই বলেই বোধ হয় কেউ এদিকে আসেনি। এই সীমাহীন নিঃসঙ্গতা অনুরাধার সমস্ত দেহে একটা পুলক চাঞ্চল্যের স্রোত বইয়ে দিলে যেন। সে ঠিক না দৌড়লেও এমন জোরে চলতে লাগলো যে তাকে আর যাই হোক বেড়ানো বলা চলে না। কিন্তু উপায় কি? এমন অবস্থায় আস্তে চলার কথা অনুরাধা ভাবতেই পারে না। কোথাও বিশেষ করে সে যেতে চায় না, সে পথ হারিয়ে দিক হারিয়ে এমনি করে একা এই বিস্তীর্ণ মাঠে শুধু ঘুরে বেড়াতে চায়। তার 20 বছর বয়সটাও যেন পিছিয়ে একেবারে 8-10 বছরে চলে গেছে। তখন চলা মানেই ছুটে চলা, যখন চুপ করে থাকার মতো শাস্তি আর নেই, যখন পৃথিবীর তুচ্ছতম বস্তুও বিস্ময়ের চমক লাগায় ক্ষণে ক্ষণে। অনেক দূর, অনেকক্ষণ এইভাবে চলার পর সে ক্লান্ত হয়ে পড়ল। কলকাতায় তাদের বাড়ি তো সেই দেড়খানা ঘর আর সরু এক ফালি রক, উঠোন পর্যন্ত নেই, হাঁটবার প্রয়োজনই হয় না, সেখানে অভ্যাসও নেই। তাছাড়া চলতে চলতে হঠাৎ তার নজরে পড়ল এই মাঠের মধ্যে কে জমি কিনে রেখে গেছে, ছোট্ট একটা পিলারের ওপরে ইংরেজিতে মালিকের নাম লেখা। সঙ্গে সঙ্গে মানুষ, তার সঙ্গে লোকালয়, সমাজ সবটা মনে পড়ে গিয়ে সে যেন তার এই অবাধ উদ্দাম গতির জন্য একটু লজ্জিত হয়ে পড়ল। সে যেন এতক্ষণ বহু লক্ষ বৎসর ডিঙিয়ে সভ্যতার সেই আদি ইতিহাসের মধ্যে গিয়ে পড়েছিল, মাত্র 3টি ইংরেজি আদ্য অক্ষরের আঘাতে আবার 20 শতাব্দীতে ফিরে এলো। আস্তে চলতে শুরু করার সঙ্গে সঙ্গে পা যেন ভারী হয়ে এলো অনুরাধার। বসা একটু চাই কোথায়, নইলে আবার এতটা পথ ফিরে যাওয়া সম্ভব নয়। তাদের বাংলো লোকালয় বহু পিছনে কোথায় অদৃশ্য হয়ে গেছে, পথ গেছে হারিয়ে। কিন্তু তার জন্য অনুরাধা চিন্তিত নয়, মোটামুটি দিকটা তার ঠিক আছে। কিছু দূরে গিয়ে একটা ঢিপির ওপর উঠলেই তাদের বাড়ি আবার দেখতে পাবে, এটা সে জানে। এখন যেটা দরকার হচ্ছে কোথাও একটু ছায়াতে বসা। এই রোদে এতটা দৌড়ে তার গরমও হচ্ছিল ভীষণ, ঘামে ব্লাউজ ভিজে সপসপে হয়ে উঠেছে, কপাল, ঘাম, গলা সব ভেসে যাচ্ছে। এদিকে ওদিকে চেয়ে ওর নজরে পড়ল কতকগুলো কলকে গাছ এক জায়গায় ঝোপ হয়ে রয়েছে, আর তারই ঠিক পাশে একটা মহুয়া গাছ। সে দূর থেকে ছায়াটা দেখেই একটা আরামের নিঃশ্বাস ফেললে, তারপর কোনো মতে অবসন্ন পা দুটো টেনে নিয়ে গিয়ে গাছের গুঁড়িটায় ঠেস দিয়ে এলিয়ে পড়ল। আহ, কি মিষ্টি হাওয়া! অনুরাধার সমস্ত শরীর যেন জুড়িয়ে গেল। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল, চোখ বুজে থাকলেও
সামনে সে নীলাভ পাহাড় আর ঝলমলে সবুজ মাঠ তার সমস্ত চৈতন্যকে আচ্ছন্ন করেছিল বলে তা যেন সে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিল। সেইভাবে ঠান্ডা বাতাসে ঘাসের উপর শুয়ে থাকতে থাকতে সে যেন ভুলে গেল সে 65 টাকা মাইনের কেরানির 20 বছরের আইবুড়ো মেয়ে। ওর হঠাৎ মনে হলো ও যেন এক রূপকথার রাজকন্যা। এখনই ওই সামনের তেপান্তর মাঠ পেরিয়ে তার রাজকুমার আসছেন পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। উজ্জ্বল শ্যাম তার বর্ণ, গলায় বকুলের মালা, কাছে এসে বসে তার হলুদ উত্তরিয়ে ওর ঘাম মুছিয়ে মুদ্রিত চোখের পাতায় চুমো খেয়ে খুব আস্তে আস্তে ডাকবেন, অনু, অনুরাধা। সেই অনুভূতি আর আশা এমনই তীব্র হয়ে উঠেছিল ওর যে চুম্বনের স্পর্শ যেন সে সত্যই অনুভব করল। তীব্র সুখের অসহ্য যন্ত্রণায় চমকে শিউরে চোখ মেলে চেয়ে দেখল সে একাই, কেউ কোথাও নেই, সমস্তটাই তার স্বপ্ন, দিবা স্বপ্ন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনুরাধা উঠে বসল। তার রাজকুমার কোনোদিনই আসবে না তা সে জানে। তার মনে পড়ে গেল তাদের সেই সরু অন্ধকার গলির সেই দেড়খানা ঘর আর একপাল রুগ্ন ভাই বোন, বাবার 65 টাকা মাইনে, তাতে চাল ডাল ঘর ভাড়া। শিয়ালদা স্টেশনে কাজ করেন বলে বাজার মাছ কিছু এমনি এমনি পান বাবা, তাইতেই চলে কোনো মতে। যুদ্ধ বেঁধে কি সব বাড়তি টাকা পাচ্ছেন, চাল ডাল পাচ্ছেন অনেক সস্তায়, তবু তাদের বাড়িতে দুধ বন্ধ হয়ে গেছে, র চা খেতে হয়, আর ছেলে মেয়েরা সব ফ্যান খায়। বাবা বাড়িতে একটা গামছা পরে থাকেন, আর অনুরাধা তার দিন কাটে রান্না করে, বাসন মেজে, ভাই বোনদের সঙ্গে অষ্টপ্রহর চেঁচিয়ে, মায়ের সঙ্গে ঝগড়া করে আর কেঁদে। তার বাপে টাকা নেই, তার উপর সে কুৎসিত, সুতরাং তার বিয়ের কথা এখন কেউ কল্পনাও করতে পারে না। সে যে কত কুৎসিত তা সে জানে, আয়নায় অনেক রকম করে মুখ দেখেও সে কিছুমাত্র সান্ত্বনা পায়নি কখনো। প্রতিবারই মনে হয়েছে আয়নাটা ছুঁড়ে ফেলে দেয়। একবার একমাত্র তার বাবা বলেন, রাধা যখন বিকেলে ওই চুলটি টান টান করে বেঁধে কুমকুমের টিপ পরে তখন বেশ দেখায়, কিছু টাকার সংস্থান হলে ছেলে দেখতুম, ওকে কেউ অপছন্দ করবে না, তুমি দেখো। কিন্তু মা সঙ্গে সঙ্গেই জবাব দেন, বলেন, তুমি তো বেশ দেখবেই, তোমারই মতো দেখতে হয়েছে কি না, রং কালো হলেও ক্ষতি ছিল না, করণটা শুদ্ধ তোমার মতো ওই মদ্দাটে হলো। না, তার রাজকুমার কোনোদিনই আসবেন না, অবশেষে অভাব অনুভব করার মতো অবসরও বিশেষ মেলেনি তার। কাজে আর অকাজে বাড়িতে থাকলে তার নিঃশ্বাস ফেলবারই অবকাশ থাকে না। নেহাত মামার অসুখ চেঞ্জে আসা দরকার, মামির শরীর ভালো নয় বলে মামি নিজে গিয়ে বললেন, তাই এই ছুটি মিলেছে। মামির 2 পয়সা আছে, ছেলে পুলে নেই বলে তার মা বাবা খুব সমীহ করেন। ভবিষ্যতের আশাতে নিজের অনেক অসুবিধা করেও মা তাকে ছেড়ে দিয়েছেন। অনুরাধা উঠে দাঁড়াবার চেষ্টা করলে একবার, কিন্তু পা তখনও যেন কাঁপছে অনভ্যাসের ফলে। তাছাড়া সে ভেবে দেখল 4টের এখনো অনেক দেরি, আর হয়তো এমন অবসর মিলবে না। সে আবার বসে পড়ল, তেমনি করে গুঁড়িতে ঠেস দিয়েই, কিন্তু এবার আর চোখ খুলল না। দূরের রেললাইনটার দিকে চেয়ে অন্যমনস্ক হয়ে একটা শুকনো মহুয়া পাতা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আচ্ছা সত্যি, কেউ কি কোনোদিন তাকে ভালোবাসবে না? কেউ তাকে বুকে টেনে নিয়ে কানের কাছে মুখ রেখে অমনি করে ডাকবে না? উপন্যাসের নায়িকাদের মতো তারও কণ্ঠে, কপোলে, ললাটে বারবার চুমু খেতে খেতে কোনো তরুণ কোনোদিন উন্মত্ত হয়ে উঠবে না? অকস্মাৎ একটা তীব্র ব্যথায় সে যেন অস্থির হয়ে উঠল। এইসব কি ছাইবর্ষ ভাবছে সে, ছি! জোর করে মনটা অন্য কথায় আনবার চেষ্টা করল সে। আচ্ছা, এই জমিটাতে কি বুনেছে, মুগ করাই, মটর না অড়হর, কে ওর মালিক, কে জানে? আবার ঘুরে ফিরে
তার মন তাদের সেই সংকীর্ণ গলিতে ফিরে গেল। এরকম সে ছিল না, অন্য কোনো আমোদ প্রমোদের ব্যবস্থা নেই বলে বাবা তাকে উপন্যাস যোগাতে শুরু করেছেন বহুদিন থেকেই। পড়েছেও অনেক, কিন্তু তাহলেও তার নিজের মনে কোনোদিন এসব কথা আসেনি। যত গোলমাল বাঁধল ওপরের তলার ওই নতুন ভাড়াটেরা আসার পর থেকেই। পরেশ আর তার বউ, ছোট্ট দুটি লোকের সংসার, কাজ কম, তাই দিনরাত ফষ্টি নষ্টি নিয়েই আছে ওরা। তাও ছিল ছিলই, কি কুক্ষণে যে নীলিমা সেধে অনুরাধার সঙ্গে ভাব করে জোর করে ওকে ওপরে টেনে নিয়ে গেল, সেই থেকেই অনুরাধার যত অশান্তির শুরু। লজ্জার বালায় নীলিমার ছিল না, অনুরাধার সামনে সে পরেশের ওপর এলিয়ে পড়ত, পিঠে কিল মেরে পালাতো, খপ করে চশমা কেড়ে নিয়ে চলে যেত, এমনি আরও কত কি। পরেশও সময় সুযোগ পেলেই তার জবাব দিত। এমনি করে তাদের প্রণয় লীলার মধ্যে পড়ে অনুরাধারও কেমন যেন নেশা লাগল। সে নিজের কাজ ফেলে মায়ের বকুনি অগ্রাহ্য করেও যখন তখন দিন রাত ওদের ঘরে আসত, সেধে নীলিমার কাজকর্ম করে দিত। সে জানে তার এই যখন তখন আসাটা পরেশ ঠিক পছন্দ করতো না, বরং বিরক্তই হতো, তবু সে না এসে পারত না। একদিন সে আড়াল থেকে নিজের কানেই শুনছিল, পরেশ বলছে, ওই ছুঁড়িটা যখন তখন আসে কেন বলতো, বারণ করতে পারো না? নীলিমা রাগ করে জবাব দিয়েছিল, বলেছিল, ছুঁড়ি ছুঁড়ি করো না বলে দিচ্ছি, কি কি অসভ্য কথা, আসে তা তো আমাদেরই উপকার হয়। পরেশ বলেছিল, হ্যাঁ তোমাদের উপকার করতেইও আসে কি না, কীরকম ডাইনির মতো চায়, কখনো ওর মতলব ভালো নয়, দেখে নিও। কিন্তু তবুও অনুরাধা তাদের সঙ্গ ছাড়তে পারেনি, সে যেন আফিংয়ের নেশা, বিষ জেনেও খেতে হয়তো সে পরেশের জন্যই যেত শেষ পর্যন্ত। 25-26 বছরের সুদর্শন যুবা, তাদের এই গলির মধ্যে তার জীবনের সমস্ত অভিজ্ঞতার মধ্যে এমন একটি তরুণের সংস্পর্শে সে আগে কখনো আসেনি। পরেশের কঠোর কথা তার সয়েছিল, কিন্তু সইল না তার অনুকম্পা। সেদিনের কথা মনে হয়ে এতদিন পরে এই সুদূর প্রবাসেও তার মুখ লাল হয়ে উঠল, কানের কাছে যেন আগুন জ্বলতে লাগলো। কি যে দুর্মতি ওর হয়েছিল সেদিন! পরেশ অফিস থেকে এসে জামা গেঞ্জি খুলে রেখে কলঘরে গিয়েছিল স্নান করতে, নীলিমা তখন রান্নাঘরে চা করছে। অনুরাধা কি একটা কাজে খালি ঘরে ঢুকে বিছানার উপর জামাগুলো পড়ে আছে দেখে তুলে রাখতে গেল, কিন্তু গেঞ্জিটা হাতে নিয়ে কি যে দুর্জয় লোভ হলো ওর, কিছুতেই নিজেকে সামলাতে পারল না। গেঞ্জিটার মধ্যে নিবিড়ভাবে মুখ গুঁজে ও যেন তার অঙ্গের আঘ্রাণ পাবার চেষ্টা করতে লাগল, যার দেহের স্পর্শ সে কোনো দিনই পাবে না। সে দিবাস্বপ্নে সময়ের হিসেব গিয়েছিল হারিয়ে, হঠাৎ পায়ের শব্দে মুখ তুলে দেখলে পরেশ। উফ, সে ওর কি লজ্জা! কোনো মতে ছুটে পালিয়ে এলো বটে, কিন্তু তখনই একেবারে নিচে নামতে পারল না। ওর বুকের মধ্যে থকথক করছিল, অপমানে লজ্জায় গলা শুকিয়ে উঠেছিল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে তখনও, পরেশের কথা কানে এলো, ওগো আমার এই গেঞ্জিটা কেচে দিও তো। নীলিমা বিস্মিত হয়ে প্রশ্ন করলো, কেন, কালই তো ওটা ভেঙেছ, তা হোক ওটা দিও কেচে। অনুরাধার সবচেয়ে যেটা ভয় ছিল যে হয়তো তার এই নির্লজ্জতার কথা পরেশ নীলিমার কাছে বলবে, সেটা কেটে গেল বটে, কিন্তু তার এই দয়া আর ঘৃণা দুই যেন তীরের মতো বিঁধল ওর বুকে। সেদিনের পর বহুদিন আর সে ওপরে ওঠেনি। শেষে নীলিমার অনুনয় যদি বা আবার যেতে শুরু করেছিল, পরেশের সামনে আর কখনো যায়নি। কথাটা মনে পড়লে আজও তার লজ্জায় অপমানে মাথা কুটতে ইচ্ছে করে, আজও মাথার মধ্যে রক্ত উঠে ঝাঁঝা করতে থাকে। অনুরাধা চঞ্চল হয়ে উঠে দাঁড়াল, আর না, এবার বাড়ির দিকে ফেরা যাক। পৃথিবীর কোনো ভালো জিনিসে যার অধিকার নেই, বিধাতা যার ভবিষ্যৎ চিরকালের মতো অন্ধকার করে দিয়েছেন, কালি লেপে দিয়েছেন যার ভবিষ্যতে, স্বপ্ন দেখাও তার পাপ।
সে ক্লান্ত অবসন্ন দেহ মন নিয়ে আবার চলতে শুরু করলো, এবার বাড়ির দিকে, কাজ আর কর্তব্যের দিকে। চারটে বার্লি চাই, তারপর চা, একটু পরে ছানার জল। সময় নেই, আর সময় নেই। কিন্তু খানিকটা চলবার পরেই সেই মাঠ, দিগন্ত জোড়া মাঠ, সেই ঢেউ খেলানো মাঠ, পাহাড় আর হেমন্তের সেই মধুর বাতাস তার সারা দেহে আবার যেন মায়া বুলিয়ে দিল। পা ক্লান্ত, তবু ইচ্ছে হয় ছুটে যেতে। মনে হয় ঘরবাড়ি মানুষ সব থাক পড়ে, যতক্ষণ না সূর্যদেব ওই পাহাড়টার আড়ালে মিলিয়ে যান, ততক্ষণ এমনি যেখানে খুশি যেদিকে খুশি বেড়ানো যাক। হয়তো মনের মধ্যে কোথাও আশাও জাগে যে কোনো একটা মহুয়া গাছের আড়াল থেকে এখনই কোনো তরুণ বেরিয়ে আসবে, যে সেথে তার সঙ্গে আলাপ করতে চায়, জানতে চায় সে ক্লান্ত হয়ে পড়েছে কিনা। হঠাৎ তার বাঁ হাতখানা তুলে সে দেখতে লাগলো, মনে হলো যে তার হাতের গঠন তো খুব খারাপ নয়, আঙুলগুলো সরু বটে কিন্তু সুডৌল, হয়তো চাঁপার কলি নয়, কিন্তু কবিরা যেসব আঙুলকে আগুনের শিখার মতো বলে বর্ণনা করেন সেই রকমই। কাজ করে বাসন মেজে হাত শক্ত হয়েছে, কিন্তু তবু শীর্ণ নয়, প্রথম যৌবনের রসচ্ছলতা আজও তাকে নিটোল রেখেছে। একটা ধান ক্ষেতের মধ্যে অনেকটা জল জমেছিল, কালো স্বচ্ছ জল আয়নার মতো জল জল করছে। পাশ কাটিয়ে যেতে যেতে আবার কি মনে হলো, ফিরে এসে অনুরাধা অনেকক্ষণ চুপ করে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, ভালো করে দেখা যায় না। তবু সেই পরন্ত বেলার রোদে তার উত্তেজিত এবং আরক্ত মুখখানা বোধহয় জীবনে এই প্রথম ভালোই লাগলো। এর চেয়ে খারাপ মুখ সে দেখেছে অনেক মেয়েদের, ঢের বেশি কুৎসিত আর কালো, তবু তারা সুখেই ঘরকন্যা করছে, তাদের নিয়ে তাদের স্বামীরা ঘর করে, তাদের ভালোবাসে, তাদের চুম্বন করে। ভালোবাসা পাবার এবং ভালোবাসবার একটা তীব্র কামনায় অনুরাধার সমস্ত বুকের ভেতরটা টনটন করে উঠল। সে চায়, হ্যাঁ আর গোপন করে লাভ নেই, সে চায় কারো উত্তপ্ত চুম্বনের আবেশে তার চোখ দুটি বুজে আসবে, সমস্ত দেহ এলিয়ে পড়বে কারোর কঠিন বাহু বন্ধনের মধ্যে, কানের কাছে বাজবে অমরার সঙ্গীতের মতোই তার অস্ফুট প্রেম গুঞ্জন। এ যদি জীবনে একদিনও আসে, একটি মিনিটের জন্য, তাহলেও অনুরাধা খুশি, বাকি সমস্ত জীবনটা সে সেই মুহূর্তে স্বপ্ন দেখেই কাটিয়ে দিতে পারবে। আর সেই সুতীব্র সুখের চরম অনুভূতির মুহূর্তটি যেন আজই তার অন্তরের মধ্যে ঘনিয়ে এসেছে, যে লগ্ন তার আজই আশা চাই, আজই, আর অপেক্ষা করার সময় তার নেই। বাড়িতে ফিরে ঘড়ি দেখল, চারটে বেজে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু সৌভাগ্যক্রমেই বোধহয় বাবা মামা মামি কারো ঘুম ভাঙেনি। সে একটি দীর্ঘশ্বাস ফেলল, একই সঙ্গে স্বস্তির আর অবসাদের। তারপর আবার বাইরের বারান্দাতে এসে দাঁড়ালো। সবাই ঘুমোচ্ছে চাকরটা পর্যন্ত, শুধু আশুবাবু তখনও বই পড়ছিলেন। জানালা দিয়ে একবার দেখল অনুরাধা, অদ্ভুত মানুষ এই আশুবাবু, মামিমার ভাই, বয়স 40-এর কাছাকাছি, ওথাকার এক স্কুলে নাকি মাস্টারি করেন, মোটা সোটা গোলগাল মানুষটি, অত্যন্ত নির্বিরোধী লোক, হয় স্কুলের পরীক্ষার খাতা নয় বই, একটা কিছু পেলেই তিনি খুশি, শরীর খারাপ হবার ভয়ে দুপুরে ঘুমোন না, মেপে 100 গজ হেঁটে ব্যায়ামের কর্তব্য শেষ করেন, এবং জামা কাপড় চশমা ছাতা কোনোটাই কাজের সময় খুঁজে পান না, এমনই অন্যমনস্ক। আগে আগে একে দেখলেই অনুরাধার হাসি পেত, এখন তার অসহায় ভাব দেখে ওর দয়া হয়, নিজে থেকেই সব গুছিয়ে দেয় অনুরাধা। একটু ইতস্তত করে অনুরাধা ওরই ঘরের মধ্যে ঢুকে পড়ল। আশুবাবু মুখ তুলে প্রশ্ন করলেন, অনু কোথায় ছিলে এতক্ষণ, বেরিয়ে এলে নাকি? কথাটা জবাব না দিয়ে সে আরেকটা প্রশ্ন করলে, বললে, ওটা কি পড়ছেন আপনি, উপন্যাস?
আশুবাবু বললেন, না ওটা ওই শিক্ষা সংক্রান্ত একটা বই, মনে করছি আসছে বছর বিটি পরীক্ষা দেব, তারই জন্য একটু পড়াশুনো করছি। কোথায় গিয়েছিলে, কত দূর? অনুরাধা কণ্ঠস্বরে একটু জোর দিয়ে বললে, ওই পাহাড়ের দিকটায়, অনেক দূর, আপনি যাননি ওদিকে? না, আশুবাবু ওর মুখের দিকে একটুখানি চেয়ে জবাব দিলেন, এইগুলো তোমরা বড় খারাপ করো, বাড়ি থেকে বেরোনো অভ্যেস নেই কখনো, এখানে এসেই এতটা হেঁটে এলে, এই রকম হঠাৎ পরিশ্রমে অসুখ করে তা জানো? আশুবাবুর পক্ষে এতটা উদ্বেগ যেন অপ্রত্যাশিত। অনুরাধা একটু অপ্রস্তুতভাবে হেসে বলল, খুব বেশি দূর তো যায়নি। হুঁ, যাওনি বই কি, এখনো হাঁপাচ্ছ দস্তুর মতো, এই ঠান্ডায় ঘেমে উঠেছ, এর উপর যেন জল খেয়ে বসো না এখনই, ওতে সর্দি গরমি হয়। আশ্চর্য, এত ব্যাপারে লক্ষ্য করতে তাকে অনুরাধা এই প্রথম দেখল। অকস্মাৎ যেন ওর বুকটা কিসের একটা উত্তেজনায় দুলে উঠল। সে তার চৌকিটার এক পাশে বসে পড়ে বলল, আমার কখনো অসুখ করে না। তারপর কণ্ঠস্বর নামিয়ে প্রশ্ন করল, চা খাবেন এখন? করব। আশুবাবু বিস্মিত হয়ে বলল, এত সকালে কেন, এখনো তো সময় হয়নি। নাই বা হলো সময়, একদিন না হয় অসময়িক চা খেলেন, দরকার নেই, একটু পরেই তো স্টোভ জ্বালতে হবে, সেই সময় একেবারে হবে কোন, দিদি উঠুক। অনুরাধা একটু চুপ করে থেকে বললে, আপনি বিদেশে এসেও খালি খালি বই পড়েন, দুপুরবেলা বেড়াতে যে কি ভালো লাগে, যাবেন কাল ওই পেছনের শালবনটাতে? শিউরে উঠে আশুবাবু জবাব দিলেন, বাপ রে, ওখানে শুনেছি বাঘ আসে। আচ্ছা, তাহলে মাঠে যাবেন, ওই ইটের পাঁজাটার ওপারে? তা যেতে পারি, কিন্তু আমি বেশি দূর হাঁটতে পারবো না, আগেই বলে রাখছি। অনুরাধা অন্যমনস্কভাবে বইটা নাড়তে নাড়তে হঠাৎ একসময় আশুবাবুর হাতের ওপর নিজের ডান হাতখানা রাখলে। আশুবাবু একটু বিস্মিত হয়ে ওর মুখের দিকে চাইলেন, তারপর ওর হাতখানা মুঠোর মধ্যে চেপে ধরে বললেন, তুমি বড্ড বেশি পরিশ্রম করেছো অনু, তোমার হাতখানা থরথর করে কাঁপছে। অনুরাধা জবাব দিলে না, শুধু মাথাটা ওর আর একটু হেঁট হয়ে এলো, আর তার ফলে ওর পিঠ থেকে কয়েক গোছা চুল শিথিল হয়ে এসে পড়ল আশুবাবুর বাঁ হাতখানার ওপর। আশুবাবুর মুখের দিকে কিছুক্ষণ স্নিগ্ধ চোখে চেয়ে থেকে বললেন, এখানে তোমার খাটুনি হচ্ছে খুব, তাই না? অনুরাধা প্রবল বেগে ঘাড় নেড়ে একটু যেন জড়িত কণ্ঠে বলল, কিচ্ছু নয়, বাড়িতে এর থেকে আর ঢের বেশি খাটতে হয়, আর তাছাড়া কাজ করতে আমার একটু কষ্ট হয় না। ওর হাতখানা তখনও আশুবাবুর হাতের মধ্যে খামছিল, তিনি একটুখানি তাতে চাপ দিয়ে বললেন, সত্যি শুধু আমার জন্যই তোমাকে কত বেশি খাটতে হয়, আমার চিরকালই এই রকমই স্বভাব, কিন্তু সেজন্য আমার বাড়ির লোকের আর মাথা ঘামায় না, নিজের জিনিস হারাই, নিজেই খুঁজে বার করি, অনেক সময় হয়তো পাইও না, কিন্তু কি করব। জবাব দিতে গিয়ে অনুরাধার গলা কেঁপে গেল, সে বলল, আপনার বাড়ির লোকেরা আপনাকে চিরদিন পায়, তাদের কাছে আপনার দাম কম, আমি তো দুদিন মাত্র আপনাকে কাছে পেয়েছি, আমি আপনার অসুবিধা ঘটতে দেব কেন? আশুবাবু কি যেন একটা রসিকতায় হেসে উঠে বললেন, তা বটে তা বটে, তবে অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে, এই যা বাস্তবিক, তুমি যা যত্ন করছো তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। অনুরাধার মাথা আরো ঝুঁকে পড়েছিল, ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলেন আশুবাবু। সে নত মুখে জবাব দিলেন, শুধু যত্ন করার জন্যই মনে থাকবে, আর কোনো কারণ নেই। কথাটা আশুবাবু ঠিক বুঝতে পারলেন না, কিন্তু নিজের নির্লজ্জতায় অনুরাধার মুখ লাল হয়ে উঠেছিল। সেদিকে চেয়ে বোকার মতো একটু হেসে আশুবাবু বললেন, তা বটে, তা তুমি বলতে পারো বটে। তারপর অপেক্ষাকৃত গম্ভীর হয়ে বললেন, তুমি ভীষণ ঘেমে উঠেছো অনু, মুখ চোখ রোদে লাল হয়ে উঠেছে, যাও একটু শুয়ে পড়ো গে যাও। অনুরাধার কণ্ঠ যেন বিকৃত হয়ে উঠেছে, সে প্রাণপণে সেটা সহজ করবার চেষ্টা করতে করতে বললে,
আমি এখন শোবো না, শুতে ভালো লাগছে না। উদ্বিগ্ন কণ্ঠে একটু সস্নেহ তিরস্কারের ছোঁয়া দিয়ে আশুবাবু বললেন, তুমি বুঝতে পারছো না তোমার কতটা পরিশ্রম হয়েছে, এখন একটু বিশ্রাম না করলে এরপর ভারী শরীর খারাপ করবে। যাও যাও, এখনই আবার দিদি উঠে পড়বেন, আর তাহলে সেই রাত 11টার আগে আর তুমি ছুটি পাবে না। না না, আমি কোনো কথা শুনতে চাই না, ওঠো আগে। ওর যে হাতখানা তখনও আশুবাবুর মুঠোর মধ্যে আলতো ধরা ছিল, সেটা ছেড়ে দিয়ে আশুবাবু একটু মৃদু ঠেলা দিলেন ওকে। অনুরাধার কথা কইলে না, ধীরে ধীরে উঠে গিয়ে সত্যি নিজের বিছানায় সে শুয়ে পড়ল। সে অকারণ এবং অবোধ অশ্রু ওর চোখ উপচে উঠতে চাইছিল এতক্ষণ, এইবার তা নীরবে ওর বালিশের ওপর ছড়ে পড়তে লাগল। শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রর গল্প অনুরাধার স্বপ্ন। গল্পগুলি শুনতে খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, নমস্কার।